সকল উপস্থিত এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ। আমরা আজকের এই মিটিংটি পয় বর্জ্য নিয়ে, আপনারা জানেন যে আমরা খালগুলা যখন দায়িত্ব পাই, তারপরে খালগুলাকে কীভাবে আমরা উদ্ধার করব সেই জন্য আমরা আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে নিয়ে, আমাদের সিও এবং সকল সিটি কর্পোরেশনকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় অভিযান চালাচ্ছি এবং এটা অব্যাহত আছে। আমরা যখন সেই অব্যাহত রাখছি, আমরা একদিক দিয়ে খালগুলা পরিষ্কার করছি, কিন্তু তারপর দেখছি যে আমাদের খালের মধ্যে আসল চিত্র বের হয়ে আসছে। এখানে খাল বলি, এখানে লেক বলি, যা কিছু আছে, যেখানে সমস্ত চোরাই বিভিন্ন লাইনগুলো এখানে দেওয়া হয়েছে। একটা হলো চোরাই লাইন, আরেকটা হলো উন্মুক্ত। আমরা লাইন কানেক্টিভিটি দিয়ে দিয়েছি কিসের সাথে? জেনে এবং না জেনে। একটা হলো জেনে দেওয়া, আরেকটা না জেনে দেওয়া। জেনে দেওয়া কি? যে আমাদের সিটি কর্পোরেশনের তো সারফেস ড্রেন আছে, সারফেস ড্রেনের মধ্যে আমাদের বাড়ির কানেক্টিভিটি আমি ঢুকাই দিয়েছি। আরেকটি আছে হলো সোয়ারেজ ড্রেন, এই সোয়ারেজের মধ্যে অবশ্যই আমাদের মলমূত্র যেটা আছে সেটি সোয়ারেজ ড্রেনে যায়, কিন্তু সোয়ারেজ ড্রেনটা কই যাচ্ছে, এটি কোথায় গিয়ে ডিসচার্জ হচ্ছে, এটি কিন্তু আমরা জানি না। এবং আমরা সেই আমাদের মুহূর্ত সাহেব যেটা বললেন যে আমরা কিন্তু ওয়াসার বিল কিন্তু আমরা নিজেরা সকলে জানি, পানির বিল যা তার সাথে দুই গুণ আমরা ওয়াসার জন্য সোয়ারেজের জন্য বিল কিন্তু আমরা দিচ্ছি। এখন আমরা দিচ্ছি, কিন্তু দেওয়ার পরে আমরা কি কেউ একবারও কি জিজ্ঞেস করেছি যে আমি তো সোয়ারেজ বিল দিচ্ছি কিন্তু পানিটা কই যাচ্ছে এইটা আমি দেখতে চাই? আমরা কি কেউ ওয়াসাকে চ্যালেঞ্জ করেছি? আমরা কেউ চ্যালেঞ্জ করি নাই, কিন্তু আমরা টাকা কিন্তু দিয়ে যাচ্ছি। ওই পানিটি যে আমাদের এই গুলশান বনানি বাড়িধারা লেকে গিয়ে পড়ছে, বিভিন্ন খালে গিয়ে পড়ছে, আর খাল আজকে দূষণ হয়ে যাচ্ছে, এটি কিন্তু আমরা কেউ কোনো দিন চিন্তা করি নাই। তাই আজকে আমি গুলশান বনানি বাড়িধারা নিকেতন এই চারটা সোসাইটিকে নিয়ে আমি আজকে সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট, সোসাইটির সম্মানিত সেক্রেটারি এবং সোসাইটির সকল সদস্য যারা আছেন তাদেরকে আমি বলেছি, আপনাদেরকে আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চাই। আমার ডক্টর তারিক বলেছেন যে আমরা 2021 সালে 14 ফেব্রুয়ারি যখন ভালোবাসার একদিন, আমার সেই স্লোগান আছে ভালোবাসার একদিন, যেটা ভ্যালেন্টাইন ডে করি, সে ভালোবাসার একদিন আসুন নগরকে ভালোবাসি প্রতিদিন, সেই একটা সেমিনার আমরা করেছিলাম, অনেক সাংবাদিক ভাই বোনরা সেখানে উপস্থিত ছিলেন, আমরা একবার আলোচনা করেছি। 13 এবং 14 মার্চ এই 2022-এর এই সিটি কর্পোরেশনের এই বিল্ডিংয়ে বসেই আমরা সকল ধরনের আধুনিক যন্ত্রপাতি, বিজ্ঞানসম্মত যেগুলো আছে, এখানে একটা মেলা করা হয়। আমাদের এলজিডি মিনিস্টার সাহেব ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য উপদেষ্টা জনাব সালমান এফ রহমান ছিলেন, এখানে ছিলেন নগর পরিকল্পনাবিদ, এখানে ছিলেন, এখানে ছিলেন রাজুকের চেয়ারম্যান, ওয়াসার এমডি সহ সকল এখানে ছিলেন এবং সকলকে আমরা দেখিয়েছি। এরপরে গত 24 মে 2022 তারিখে বনানি বাড়িধারা হাউজিং সোসাইটির সাথে নিরাপদ টেকসই পয় বর্জ্য ব্যবস্থা আমরা মিটিং করেছি। অর্থাৎ আমরা চেষ্টা করেছি সবাইকে জানানোর জন্য যে সলিউশন কি। আমি আমার নিজের বাসা উত্তরা 4 নম্বর সেক্টরে, আমাদের এখানে 6 তারা বাড়ি, এখানে 12টা ফ্ল্যাট। আমার বাসাতে বিং এ মেয়র হিসাবে আমি যখন দেখছি আমার পানিটা কই যায়, আমার সেফটি ট্যাঙ্কের পানিটা কই যায়, আমি যখন দেখলাম আমারটাও তো সারফেস ড্রেনের সাথে কানেকশন আমার নিজের বাড়িটা, তখন আমি চিন্তা করলাম একটা সলিউশন কী আছে। তখন কিন্তু খুঁজে আমরা এই মডেলটা, জোকুসো মডেল যেটা আছে, এটি দিয়ে আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আমার নিজের বাসাটা আপনি দেখুন, আমি যে এই পানিটা ডিসচার্জ করছি, যেটি আমাদের নিকেতন সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট বলে গেলেন, এই পানিতে আমি ড্রিঙ্কিং ওয়াটার না, কিন্তু যে পানিটা ডিসচার্জ হচ্ছে এটি দিয়ে যে কোনো অ্যাকোটিক লাইফের জন্য এটা 100% সেফ। অর্থাৎ আমার বাসার যে পানিটা আছে সেই পানিটা আমি যখন ডিসচার্জ করছি সেই পানিটাকে ট্রিটমেন্ট করেই কিন্তু আমি ডিসচার্জ করে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে মেয়র সাহেব আপনার বাসা তো অনেক জায়গা, আমার বাসা জায়গা নেই, আমার বাসাটাও 8 কাঠার মধ্যে, আমি আমার যেই বাসা যে গাড়িগুলো পার্কিং করে সেই গাড়িগুলোকে আমি 20 দিনের জন্য বাইরে রেখেছি একটি গাড়ি পার্কিংয়ের জায়গাতে, আন্ডারগ্রাউন্ডে আমি জোকাসু টেকনোলজি মডেলটা কিন্তু বসিয়ে দিয়েছি।
শুধু কি করতে হয়েছে, 20 দিনের জন্য আমার একটি গাড়িকে আমি বাইরে অন্য কোথাও রেখে দিয়েছি, 20 দিন পরেও গাড়িটা আবার চলে আসছে, টোটাল সিস্টেমটাকেই ওই বাসা ওই গাড়ির নিচে যেখানে আছে ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে জায়গা কিন্তু লাগে না, এটা 5 কাঠা জায়গা লাগে না, এটা 10 কাঠা জায়গা লাগে না, এটি লাগে ইচ্ছা। মনের ইচ্ছা আগে জায়গা করে দেন তাহলে অটোমেটিক হয়ে যাবে। মনের ইচ্ছা জাগার জন্যই আজকে আপনাদেরকে আমরা ডাক দিয়েছি। অনেকে বলছেন যে জায়গা জায়গা লাগবে না, তো আমি একটি গাড়ির সমানও জায়গা লাগে না, এটি মাত্র 10 ফিট বাই 10 ফিট, দ্যাটস ইট। আমিও চিন্তা করেছিলাম জায়গা লাগবে, এখন মনের ইচ্ছা আগে জায়গা যদি করে নিতে পারি তাহলে অবশ্যই হবে। কিন্তু মনের ইচ্ছার জায়গা করার জন্য কিন্তু আমরা বারবার এই ধরনের কাজগুলো করেছি। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাও আছেন, ওনাদেরকে নিয়েও কিন্তু আমরা মিটিং করেছি। এখন আমার কথা হচ্ছিলো যে আমরা খাল পরিষ্কার করব, লেক পরিষ্কার করব, আর লেকের ভিতরে সবাই কানেকশন দিয়ে দিবে আর বলবে দেখি না কি হয়, এটি হবে না। ভেরি ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই। আজকে সম্মানিত নগর পরিকল্পনা মহাশয় সাহেব আছেন, আপনার সেক্রেটারিও এখানে আসছেন স্থপতি ইনস্টিটিউটের, আমি সবাইকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমরা কিন্তু এরকম করে আর চলবো না যে সবাইকে এনে যথেষ্ট মিটিং হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, অনেকে বলেছেন যে টাকা দিব, টাকা সিটি কর্পোরেশন কেন দিবে, সিটি কর্পোরেশন কেন সে দায়িত্ব নেবে, সিটি কর্পোরেশন সে দায়িত্ব নেবে না। বরং আপনারা যদি এই মেশিনটা বসিয়ে দেন তাহলে মেশিনের আপনার যে ডাবল যে চার্জটা আপনারা দেন ওয়াসাকে, সেটা তখন দাবা লাগবে না। ওয়াসার সাথে আমার কথা হয়েছে, ওয়াসার এমডির সাথে, যারা এই মডেল বসাবে বা এই ধরনের প্রি ট্রিটমেন্ট সিস্টেম তাদের বাড়িতে অথবা তাদের যে কোনো জায়গায় ইনবিল করবে, তাদের জন্য কোনো ওয়াসার কোনো সোয়ারেজ ট্রিটমেন্ট সোয়ারেজ কোনো বিল দিতে হবে না। এটি আমি সকলের সামনে বলতে চাই, এটি আমার সাথে কথা হয়েছে। তাহলে একটি কথা হলো, অনেকে বলেছেন আমাকে ভাই আপনি এটা বসাবো, আমি কি আবার ওয়াসার জন্য কি সোয়ারেজ দেওয়া লাগবে, দেওয়া লাগবে না। এখন আপনারা এটিকে বসান, আপনারা এই মডেল বসান, বা আপনারা গুগলে দেখেন হাজারো হাজারো সলিউশন আছে, এবং এই রুমে কিন্তু অনেক টেকনিক্যাল লোক বসে আছে, আপনাদেরকে বসাতেই হবে। আমি খাল পরিষ্কার করব, লেক পরিষ্কার করব, আর লেকের মধ্যে মাছের চাষ হবে না, এখানে মশার চাষ হবে, আর সেই দায়িত্ব আমার কাউন্সিলররা নেবে, আমার সিটি কর্পোরেশন নেবে, এটি হতে দেওয়া যাবে না, এটি হতে দেওয়া যাবে না। লেকের মধ্যে মাছের চাষই হবে, এখানে কোনো মশার চাষ করতে আমি দিব না, এটি লেক হোক, এটি খাল হোক, এটি জলাশয় হোক। কারণ যখনই আপনি এখানে যে ভাই, এক ভাই তো বললেনই বনানির যে ভাই, যে সব তো দূষিত ভাই, দখল আর দূষণ, তো দখল আর দূষণ। সুতরাং আমরা আসেন, আমরা অ্যাটলিস্ট যেগুলোকে আমরা দখল মুক্ত করেছি ওগুলোকে এখন দূষণ মুক্ত যেন করতে পারি, যেগুলোকে আমরা দূষণ মুক্ত করতে হবে যেগুলোকে আমি দখল মুক্ত করেছি। সুতরাং আমি মনে করি আজকে এখানে সম্মানিত নেভির ক্যাপ্টেন মুক্তিও আছেন, আমি আপনাদেরকে বলবো ইমিডিয়েটলি আপনারা গিয়ে, আপনাকে 4-5টা বাড়ি না, আগে নেভি নেভির ভিতরে ইমিডিয়েটলি এখনই গিয়ে এই প্ল্যানটা বসিয়ে দিন। এই প্ল্যানটা বসাতে বিশেষ কিছু লাগে না, কারণ নেভির তো সকল অফিসাররা এক জায়গাতে থাকেন। ঠিক অনুরূপভাবে আমি গুলশান সোসাইটিকে বলবো, আপনারা এখন লিড নেন, আজকে কাউন্সিলররা লিড নিয়ে এখনই, আমি দেখছি এখানে মফিজ ভাই বসে আছেন, এখানে জাকির হোসেন বাবুল বসে আছেন, এখানে আমেন আপা বসে আছে, এখানে হাসিনা বাড়ি বসে আছেন, আপনারা এখনই গিয়ে লিড নেন, সমস্ত বাড়ি থেকে ডাক দেন যে তোমার এতগুলো বাড়ির কানেক্টিভিটির জন্য তুমি এখনই এখানে একটা এরকম ধরনের একটা ট্রিটমেন্ট প্ল্যান বসিয়ে দাও। সরকার কবে দাসের কান্দি করবে, কবে 5টি জায়গায় করবে, এরপরে আবার কানেক্টিভিটি দিতে হবে, আমরা কেন সরকারের উপর ডিপেন্ড করবো, আমরা নিজেরা কেন পারি না? নিজেরা যদি আমরা পাম্প বসাতে পারি, নিজেরা যদি জেনারেটর বসাতে পারি, ঘরের এসি বসাতে পারি, আমার ভালোর জন্য আমি আরামে থাকবো, কিন্তু আপনার বর্জ্য যেটা পুরো শহরকে যে নোংরা করে দিচ্ছে ওটি আপনি দেখবেন না, এটি হবে না, এটি হবে না। আপনি ঠান্ডায় থাকবেন খুব ভালো কথা, কিন্তু আপনি যদি বর্জ্য যদি আমাদের লেকে ফেলে দেন, খালে ফেলে দেন, আপনি ঠান্ডায় থাকতে পারবেন না, আপনার মাথা গরম করে দিব আপনার মাথা আমরা গরম করে দিব। কারণ আপনি আমাদের খালের মধ্যে আপনি বর্জ্য ফেলবেন, আপনি আমার খালের মধ্যে বর্জ্য ফেলবেন, আর ঘরের মধ্যে আপনি এসি নিয়ে ঠান্ডায় থাকবেন না, এটা হবে না। জনগণ ভোট দিয়েছে কাউন্সিলরদেরকে, আমাকে ভোট দিয়েছে একটি দূষণমুক্ত খাল, দূষণমুক্ত একটি শহর দেখার জন্য। তাই আসুন
আমি আজকে এই অভিজাত এলাকা বাড়িধারা অভিজাত এলাকা গুলশান বনানী দিয়ে আমি শুরু করতে চাই। অনেকে আমাকে বলেছে আপনি মিরপুর মোহাম্মদপুর কবে শুরু করবেন, আরে ভাই আগে অভিজাত এলাকা ঠিক করি আগে, তারপর আমি অন্য এলাকায় ধরব। আজকে বাড়িধারা বনানীতে যাই, আমি কয়েকটা ছবি দেখাতে চাই আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে। ব্লক রোড নম্বর 23 ইন ফ্রন্ট অফ হাউস নম্বর 14 বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পাইপ লাইন করেছেন ওনারা। এটা হলো নেভি থেকে পানি নিষ্কাশনের জন্য এ বিভিন্ন ধরনের লাইন করেছেন ওনারা, এরকম অনেকগুলো তথ্যই আমার কাছে আছে। এগুলো হলো তথ্য, এগুলো হলো সমস্ত চোরাই লাইন দিয়ে ওনারা ওনাদের ঘরের যত বর্জ্য আছে ওনারা আমাদের লেখে ফেলে দিচ্ছেন। কত তথ্য চান আপনারা? এক, দুই, খায়ের অ্যান্ড সুরিয়া ভিলা হাউস নম্বর 43 রোড 35 এ গুলশান 2 লেকে সোয়ারেজের সংযোগ দিয়েছে, লেকে সোয়ারেজের সংযোগ দিয়েছে ভিলার মালিকরা। ডিসি কনসেপ্ট গুলশান ব্যাংক বাড্ডা লিঙ্ক রোড নম্বর গুলশান 1 গুলশান লেকে সোয়ারেজ লাইন দিয়েছে। হাউ ইট ইজ পসিবল আপনারা অভিজাত এলাকায় থাকবেন আর লেকের মধ্যে সোয়ারেজ কানেকশান দিয়ে দিবেন? এই লিস্ট আমরা কিন্তু করে ফেলছি, আমরা লিস্ট করছি, আমাকে কঠোর হতে হবে। এই জন্যই এই শহরকে যদি দূষণমুক্ত রাখতে হয়, পানিতে যদি মাছের চাষ করতে হয়, তাহলে আমাদেরকে একটু টাফ হতেই হবে। আমি আজকে কিছু কঠিন কথা বলেছি এই জন্যই, কারণ ওই যে কথা আছে না একটা, ভানুর জোকস আছে না একটা, দেখছি দেখি না কি হয়, ও দেখার দিন কিন্তু পার হয়ে গেছে, আমরা আর দেখবো না। আমরা যথেষ্ট মিটিং করেছি। আমি আজকে ঘোষণা দিতে চাই ফার্স্ট অফ সেপ্টেম্বর থেকে আমরা যেসব লিস্ট আমরা পেয়েছি এবং আমার CWM এখানে আছে, আমার ইঞ্জিনিয়ারিং টিম আছে, নগর পরিকল্পনাবিদ আছেন, আমি সবার সামনে বলতে চাই, সুধীজনরা সামনে বসে আছেন, আমার সাথে কথা হয়েছিল গুলশান সোসাইটির জেনারেল সেক্রেটারি আপনাদের শুক্লা আপার সাথে কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন আপনি আমাকে 2 মাস সময় দেন, ওনাকে 2 মাস না, আমরা ওনাকে প্রায় মোটামুটি 6 মাসের মধ্যে সময় দিয়ে দিয়েছি, আমি এরপরে আর সময় দিব না। আমি আজকে টার্গেট বেঁধে দিচ্ছি ফার্স্ট অফ সেপ্টেম্বর 2022 গুলশান বনানী বাড়িধারা নিকেতনের যদি যত ধরনের অবৈধ সংযোগ আমাদের সারফেস ড্রেনে হচ্ছে এবং আমাদের লেকে হচ্ছে, এগুলো আমরা বন্ধ করে দিব ফার্স্ট অফ সেপ্টেম্বর থেকে। দ্যাট ইজ মাই টার্গেট। আপনারা কীভাবে করবেন এটা আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে সলিউশন করবেন আপনাদের ব্যাপার। আমি যদি আমার বাসার নিচে টোটাল কাজটা করতে 30 দিনে করতে পারি, আপনারাও 30 দিনে করতে পারবেন, এটা আপনাদের করতে হবে। আমরা লাইন খোঁজা শুরু করে দিয়েছি, আমার CWM এখানে আছে অলরেডি, সে বলছে স্যার আমাদের সব তথ্য পেয়ে, তথ্য কিন্তু চলে আসতেছে আমাদের কাছে। আপনি সেপটিক ট্যাঙ্ক করবেন কিন্তু শুধু ডিজাইন দেখানোর জন্য সেপটিক ট্যাঙ্ক করবেন, বাস্তবনের জন্য করবেন না, এটি হবে না। আপনি শোককল করবেন দেখানোর জন্য, রাজুকের ডিজাইনে দেখিয়েছেন আমার তো সেপটিক ট্যাঙ্ক আছে, কিন্তু ভাই সেপটিক ট্যাঙ্কে আপনার সোয়ারেজ পানিটা কই যায় এটি আপনারা দেখবেন আজকে। আমি সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে অনুরোধ করছি, অবশ্যই আপনারা সবসময় আমাদের উত্তর সিটি কর্পোরেশনের সকল বিট আপনারা দেখান, আজকে জনগণের জন্য কিন্তু দেখাতে হবে। যে একটা সুন্দর একটা ভালো কথা বলেছে, যদিও আমাদের প্রোগ্রাম আগামীকাল আছে, আমি অনুরোধ করব আমাদের সকল সোসাইটি এবং সোসাইটি ছাড়াও সকল লোককে অনুরোধ করব নগরবাসীকে, যে আপনারা ইমিডিয়েটলি আমাদের যে তথ্য আসছে সে তথ্য মতো ডেঙ্গু অনেক বেশি বেড়ে যাচ্ছে, আসুন আমরা আপনাদের যার যার বাড়ি, আমরা ছাদ, বিশেষ করে ছাদ, বিশেষ করে কনস্ট্রাকশন বাসা বাড়ি এবং ছাদ এবং বেসমেন্ট, পরিত্যক্ত টায়ার, কমোড, ফুলের টপ, দইয়ের বাটি, যা কিছু আছে 2 বাড়ির মাঝখানে আমরা আসুন, আমরা সবাই মিলে যেন আমরা পরিষ্কার করে ফেলি। আমাদের এই অভিযান আমরা শুরু করব, কালকের থেকেই আমাদের আরেকটি অভিযান শুরু হবে। আমি নগরবাসীকে অনুরোধ করব, এডিস মশা থেকে যে ডেঙ্গু রোগ যেটা হয়, এডিস মশা কিন্তু কাউকে দেখে দেখে কামড়াবে না, যে কাউকে কামড়াতে পারে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আমি বিশেষ করে এই 4টা সোসাইটি যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এখনই গিয়ে, আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনাকে প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা মেসেজ দিন যে আপনার বাড়িতে সকল ধরনের
যে পরিত্যক্ত যা কিছু আছে এগুলো যেন পরিষ্কার করে ফেলা হয়, নিজের বাড়ির ছাদ যেন পরিষ্কার করি, আমাদের যে বাড়ির যে বেসমেন্ট বিশেষ করে কনস্ট্রাকশন বাড়ি এগুলো যেন পরিষ্কার করে ফেলি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।